আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির, বিশেষ করে যে 126 সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা, তো এই অক্টাল সংখ্যাটিকে দশমিকে কীভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করব। তো অক্টাল হতে দশমিক নির্ণয় করা অনেক সহজ, লক্ষ্য করি। প্রথমে প্রশ্নটা লিখে নিই, এই যে 126 অক্টালকে দশমিকে রূপান্তর করব। তো প্রশ্নটা লেখার পরে আমাদের নিয়মটি হচ্ছে এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রতীককে বেজ আট দ্বারা গুণ করব। কিভাবে? এখানে সমান দিব, এক লিখে নিব, এই এককে এই বেজ আট দ্বারা গুণ করব। তারপর প্লাস চিহ্ন দিব, এই দুই লিখে নিব, দুইকেও বেজ আট দ্বারা গুণ করব। তারপর প্লাস চিহ্ন দিব, ছয় এখানে লিখে নিব, ছয়কেও বেজ আট দ্বারা গুণ করব। অর্থাৎ প্রত্যেকটা প্রতীককে আমরা আট দ্বারা গুণ করেছি। এবার আটের উপরে পাওয়ার লিখব, এখান থেকে শুরু হবে, এখান থেকে ডান থেকে বাম দিকে পাওয়ার লিখব, কারণ এগুলি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে পাওয়ার লিখব। এই আটের উপরে পাওয়ার হিসেবে লিখব শূন্য, এখানে লিখব এক, এখানে দুই। এইভাবে পাওয়ার লেখার পরে এবার আমরা সরল করব, সমাধান করব। এইটকে পাওয়ার টু সমাধান করে চৌষট্টি হবে, আটাশটা চৌষট্টি, তাকে এক দিয়ে গুণ করে এখানে চৌষট্টি পাবো। এরপরে প্লাস দিব, এইটকে পাওয়ার ওয়ান সমাধান করে এইট পাবো, এইটকে দুই দ্বারা গুণ করে আট দুগুণে ষোলো হবে, প্লাস এই আটকে পাওয়ার জিরো করে আমরা কিন্তু এক পাবো। আমরা জানি পাওয়ার যদি জিরো হয় তার মান কিন্তু এক হয়, সে এককে যদি ছয় দ্বারা গুণ করি ছয় এককে ছয় হবে। এবার সবগুলো যোগ করব, চৌষট্টি আর ষোলো যোগ করে আশি, তার সাথে ছয় যোগ করে ছিয়াশি, এইটি সিক্স। এইটি সিক্স ছিয়াশি সংখ্যাটি এখানে লিখব, এবং এটি দশমিক সংখ্যায় রূপান্তরিত হয়েছে, তাই এই সংখ্যাটিকে দশমিক সংখ্যা আকারে উপস্থাপনের জন্য উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে দশমিক সংখ্যার বেস দশ লিখব, কারণ আমরা জানি দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ, এবং এটি উত্তর হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই 126 আট ভিত্তিক অক্টাল সংখ্যা সমান এই ছিয়াশি হচ্ছে দশ ভিত্তিক দশমিক সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা বোরিং ফিল না করো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায়। খুদা হাফেজ।